আসলে আমাদের বাসায় মেহমান আসছে, এই জন্যে আপনার কালকেও পাঠিয়ে নিয়েছিল 10টার মতো, আজকেও মনে হয় 4-5টা নিবে, সেই জন্যে কোয়েল পাখির ঘরে ঢুকছে। আসলে কালকের অন্যান্য আপনার মুরগির মাংস ছিল, আর কি মাছ ছিল যেন আপনার রুই মাছ ছিল, আর আপনার ডিম রান্না করছিল, আরও কী কী রান্না করছিল যাই হোক। তারপরে এই পাখির মাংসও কিন্তু ছিল, এই থাকার পরে পাখির মাংসটা বেশি টেস্ট পাইছে, এই জন্যে আবারও বলছে যে ভালো লাগছে, এই জন্যে আবারও এখন এই পাখি জবাই করা হবে। আসলে পাখির মাংস কিন্তু খুবই সুস্বাদু, এটা কিন্তু মানতেই হবে, আসলে এটা আমার কথা না, এটা আপনারা যারা খাইছেন এরাও জানেন, বা খুবই কিন্তু ভালো লাগে, এই জন্যে আমি আর কি খুবই আগ্রহীভাবে পালন করি এটা। কিন্তু আপনার যে 4-5 দিনে যে ডিমটা পাড়ছে, এটা কিন্তু আমি মেশিনেও বসাতে পারছি না, ডিমগুলো রান্না করা হবে। সকালে আপনার ডিমগুলো সিদ্ধ করছিল, যে ছোটো ছোটো বাচ্চারা আছে এরা সব হাতে করে করে নিয়ে আপনার সব প্রায় 10-15টা খেয়ে ফেলছে, দেখেন এগুলো কিন্তু এখন জবাই করা হবে। পাখি পালন করা আসলে অনেক কিন্তু আপনার ভালো, যেমন সময়ও ভালো কাটে, আবার আপনার চাহিদাও পূরণ হয়। দেখেন এই পাখিগুলো এক একটা করে জবাই করে ছিলে এখানে রাখছে, দেখেন কত সুন্দর মাংসের চেহারা, লাল টকটক করছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।